আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। সৌরভ ভাই, বর্তমানের তফসিল অনুযায়ী আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ ফাইনাল হবে আর কি চূড়ান্ত ভাবে। আরেকটি হচ্ছে যে নানান রকম জোটের সমীকরণ দেখা যাচ্ছে, জাতীয় পার্টি এবং 14 দলীয় শরিকদের ঘিরে, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী। তো এই দিকে একটা নির্বাচনী সমীকরণ এবং আরেকটা প্রশ্ন যে গ্রহণযোগ্য নির্বাচন এবং হচ্ছে বিরোধী দল শেষ পর্যন্ত নির্বাচনে না আসা, এই সব বিষয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। তার আগে আপনাকে এবং আপনার এই আইটিভির যারা দর্শক তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। বাংলাদেশের স্বাধীনতার অর্থাৎ বিজয় 52 বছর পার করলো, আমরা 53 বছরে পড়লাম। একটি জাতির জন্য 53 বছর বা 52 বছর কিন্তু কম সময় নয়। এর মধ্যে এই ইতিমধ্যে মানে এই দীর্ঘ সময়ে আমরা অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করেছি, অবকাঠামো থেকে শুরু করে প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং জনগণের গড় আয়ু সবটাই বেড়েছে। এটি ইতিবাচক, কিন্তু নেতিবাচক যে দিকগুলো হচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে যতটা উন্নতি করেছি রাজনৈতিকভাবে সেটি করতে পারিনি। এটি শুধু নির্বাচনের বিষয় না, নির্বাচন তো 7 জানুয়ারি হয়ে যাবে, সেটি কেউ খণ্ডিত নির্বাচন বলবে, কেউ একতরফা, কেউ কি বলে এক ধরনের সাজানো নির্বাচন বলবে। কিন্তু যেটি হচ্ছে যে জনগণের আকাঙ্ক্ষা যে ছিল একটি সুন্দর সুস্থ গণতান্ত্রিক পরিবেশ যেখানে বাক স্বাধীনতা নিশ্চিত হবে, যেখানে গণমাধ্যম নির্ভয়ে কথা বলতে পারবে, এরকম একটি পরিবেশ, সেটি গণতান্ত্রিক দেশের এটি ছিল 71-এর প্রত্যয়। সেই প্রত্যয় থেকে বোধহয় আমরা অনেক দূরে সরে গেছি। আজকে এই নির্বাচনটি, যারা আজকে নির্বাচন করছে বিশেষ করে প্রতিদ্বন্দ্বী, গতকাল একটি টেলিভিশনে বেশ কয়েকজন আওয়ামী লীগের এবং স্বতন্ত্র মানে আওয়ামী লীগের অমনোনীত প্রার্থীর সাথে কথা হলো, তাদের মধ্যেও কিন্তু একটা শঙ্কা দেখলাম যে নির্বাচনটি কিভাবে হবে, মানুষ আসবে কিনা। মানুষের মধ্যে যে অন্যান্য নির্বাচনে যে স্বতঃস্ফূর্ত তাদের থাকে আর সেটি নেই, সুতরাং তারা মনে করে যে একটা ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব তো আছেই। বিরোধী দল এখনো নতুন করে হরতাল অবরোধের কর্মসূচি দেয়নি। আজকে 28 তারিখের পর বলবো যে প্রথম তারা রাজপথে একটা বড় ধরনের সমাবেশ করেছে, আর সেটি যদিও বিজয় দিবসকে লক্ষ্য করে তাদের সমাবেশ এবং মিছিল, বিজয় মিছিল যে প্রতি বছর করে থাকে। আওয়ামী লীগ এটি 18 তারিখ তাদের কর্মসূচি আছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিজয় মিছিল করতে কোনো অসুবিধা নেই, নির্বাচনের গুরুত্বে কোনো কিছু করা যাবে না। স্বাভাবিক, যারা নির্বাচন করে তারা তো নির্বাচনের বিরুদ্ধে কোনো তৎপরতাকে সেটি মানবে না। এখন যে বিষয়টি হচ্ছে যে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচন তো হয় গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য 5 বছর পর পর একটি সরকার আসে, সরকারের পর সরকার তার নতুন কর্মসূচি নিয়ে আসে, কিভাবে অতীতের ভুল ভ্রান্তি ব্যর্থতা সেগুলো মূল্যায়ন করে আর নতুন কর্মসূচি দেয়, নতুন ভাবে জনগণকে জনগণের কাছে বার্তা দেয় এবং আইনের শাসন, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নতি যেসব প্রতিশ্রুতি দেয় সেটি রক্ষা করার চেষ্টা থাকে। গণতান্ত্রিক ব্যবস্থা সরকারি দল এবং বিরোধী দল খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওয়েস্টমিনস্টার গণতন্ত্রে যদি দেখি ব্রিটেনে, সেখানে সেখানে বিরোধী দলও কিন্তু সরকারেরই অংশ, কারণ সংসদ সেখানে সেখানে জাতীয় সংসদই হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করে। জাতীয় সংসদ সরকারি দল বিরোধী দল মিলেই, তারা বরং সরকারি দল বিরোধী দল মিলে নির্বাহী বিভাগকে তদারকি করবে, নির্বাহী বিভাগকে তাকে নিয়ন্ত্রণ করবে, তাকে তার জবাবদিহি আদায় করবে। এখন আমরা আমাদের এখানে সমস্যা হলো যে সেই কাজটি আমরা
যতগুলো ভালো নির্বাচন হয়েছে 91 থেকে 2008 পর্যন্ত, সেখানেও কিন্তু সেটি আদায় করতে পারেনি। এখন যে নির্বাচনটি নিয়ে আপনি যেটি বললেন, এটি কারিগরি দিক যে জোটে আসন সমঝোতা হবে কি হবে না, 14 দলের সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক হবে, জাতীয় পার্টির সাথে কি সম্পর্ক হবে। আর 14 দলীয় জোটের তো একটা মোটামুটি স্পষ্ট হলো যে তাদের 7টি আসন ছেড়ে দিয়েছে, এবং 7টির মধ্যে 3টি জাসদ, 3টি ওয়ার্কার্স পার্টি আর একটি অন্য দল। এই যে মানে, এবং গত নির্বাচনে তাদের আসন অনেক বেশি ছিল, সেখান থেকে 7টিতে এসেছে, আর তাদের মধ্যে একটা অসন্তুষ্টি আছে। এবং 14 দলের শরিকদের ভয় যে নৌকা সেখানে থাকবে না, কিন্তু সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকবে, সুতরাং তাদের জয় লাভ করা খুব কঠিন হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে জয়ের নিশ্চয়তা তারা দেবেন না। মানে পুরো বিষয়টার মধ্যে একটা গোলমেলে ভাব, মানে নির্বাচন তো হয় নীতি আদর্শ কর্মসূচির ভিত্তিতে, সেখানে আওয়ামী লীগের একটি কর্মসূচি থাকে, এবং যদি জোটগত নির্বাচন হয় জোটেরও কর্মসূচি থাকে। যেমন ভারতে কংগ্রেসের নিজস্ব যেমন কর্মসূচি আছে, আবার ইউপিএ তারা যে তাদের যে জোট জোট ছিল, জোটেরও একটা কর্মসূচি থাকে, একটা অঙ্গীকার থাকে। এখন এখানে আওয়ামী লীগের বা 14 দলের অঙ্গীকার কি, জাতীয় পার্টির অঙ্গীকার কি একাকার হয়ে গেল? আবার তা এর বিরুদ্ধে আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থী বা কেউ বলে বিদ্রোহী প্রার্থী, কেউ বলে ডামি প্রার্থী, তাদের অঙ্গীকার কি, তাদের তারা নৌকা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কি বক্তব্য দেবে? দলের নীতি আদর্শ গঠনতন্ত্র বঙ্গবন্ধু বা শেখ হাসিনা দলীয় সভানেত্রী, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য তারা দিতে পারবেন না, তারা তো আওয়ামী লীগে থাকেন না। তাহলে তাদের বক্তব্যটা হবে কিন্তু শুধু নৌকা প্রার্থীর, তার যে ভুল ভ্রান্তি, তার যে এলাকার জনসংযোগ থাকা না থাকা, এসবগুলোই সামনে আনবে। আর যেমন গতকাল যে দুজন স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা হলো, তারা কিন্তু এটাই বললেন যে যিনি মনোনয়ন নৌকা নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি এলাকায় আসেননি। আবার নৌকার মনোনয়ন এই 2018 নির্বাচনে যারা নির্বাচিত হয়ে এসেছিলেন তাদের কিন্তু অনেকে মনোনয়ন পাননি, যেমন 71 জন, তাদের তাদের মধ্যে যতটা খবর পেয়েছি যে 61 জনই নতুন করে নির্বাচন করছেন। আরেকটি ইতিমধ্যে দেখুন, আমাদের রাজনৈতিক যে জনপ্রতিনিধি, যে যারা জনগণের সেবা সেবা করেন, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা, তাদের মধ্যে অন্তত আমরা 4-5 জন পেলাম যারা যাদের মনোনয়নপত্র বাতিল হলো দ্বৈত নাগরিকত্বের জন্য। আরপিওতে স্পষ্ট আছে যে দ্বৈত নাগরিকত্ব হলে তার মনোনয়ন সেটি তিনি সংসদ হিসাবে যোগ্য হবেন না। তারা এসব জেনেও কিন্তু এই মনোনয়নপত্র জমা দিয়েছেন, পরে যাচাই বাছাই হয়েছে, এখন ধরা পড়েছেন। এবং কেউ 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 বিদেশি নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, তার মধ্যেও সেই প্রত্যাহারের মধ্যেও এক ধরনের জালিয়াতি বা লুকোচুরি লক্ষ্য করেছেন, নির্বাচন কমিশন বাতিল করেছে। হয়তো পরবর্তীকালে তারা আপিলও করতে পারেন, কিন্তু যারা দেশের সেবা করবেন, জনগণের ভোট চাইবেন, তাদের মধ্যে এই ধরনের লুকোচুরি এটি তো কোনোভাবে কাম্য নয়। আর যে বিষয়টি হচ্ছে যে নির্বাচন বিএনপির ভূমিকা কি হবে, বিএনপি বা সমমনা দলগুলো এখনো যদি সংখ্যার দিক থেকে দেখুন যে তাতে কিন্তু বেশিরভাগ দল নিবন্ধিত অনিবন্ধিত বেশিরভাগ দল নির্বাচনে আসছে না। এমনকি নিবন্ধিত দলের 29টি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিল, একটি সব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, যেহেতু ওই দলের সাধারণ সম্পাদক এবং সভাপতির মধ্যে প্রচন্ড বিরোধ, তারা একে অপরের বিরুদ্ধে তাদের নেতৃত্ব চ্যালেঞ্জ করেছে, সুতরাং ওই ওটি যদি বাধ্য হয় 28টি দল অংশ নিয়েছে। সুতরাং অংশ নেয়ার মূল প্রতিদ্বন্দ্বিতা হয় এখানে আমরা দেখে আসছি যে আওয়ামী লীগ বিএনপি। তাহলে সেই বিএনপি না থাকলে প্রতিদ্বন্দ্বিতা এটা হচ্ছে না, তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতাহীন, একটা প্রতিযোগিতাহীন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা দেখানো বা প্রতিযোগিতা দেখানোর মধ্যে দেখানোর জন্য কিন্তু অনেকগুলো অপকৌশলের আশ্রয় নিতে হয়েছে। এখন একটা অপকৌশল ঢাকার জন্য আবার আর একটা অপকৌশলের আশ্রয় নিতে হয়। আমরা জানি না যে 18 তারিখের পর কি হবে, কি পরিস্থিতি। ইতিমধ্যে কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে, একজন স্বতন্ত্র প্রার্থীর একজন সমর্থক মারাও গিয়েছেন পিরোজপুরে। সুতরাং এক ধরনের উত্তেজনা তো আছেই।
আর যে বিষয়টা হচ্ছে, ঢাকা শহরে নির্বাচন এলে যে একটা, আমি ঢাকার বাইরের কথা বলতে পারবো না, কিন্তু ঢাকা শহরে যে একটা নির্বাচন উত্তাপ থাকে বিশেষ করে দলীয় অফিসগুলোতে, আর সেটি আওয়ামী লীগ অফিস ছাড়া অন্য কোথাও তার কি বলে প্রতিফলন নেই। বিএনপি তো নির্বাচনে যাচ্ছে না, তাদের দলীয় অফিসে এখনো তালা, কিন্তু যে দলগুলো যাচ্ছে সেই দলগুলোর মধ্যে 14 দলের নেতারা তো প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন, যদিও তারা নির্বাচন থেকে প্রত্যাহার করে নেবেন নিজেদের, আর সে কথা বলেননি, তবে এই মনকষ্ট বা তাদের অসন্তোষ নির্বাচনে সার্বিকভাবে তাকে একটা প্রতিফলন ঘটবে, যে কর্মী সমর্থকদের মধ্যে যে উদ্দীপনা থাকার কথা সেটি থাকবে না। আবার কোথাও কোথাও যেসব জায়গায় নৌকা প্রত্যাহার হয়ে যাবে, সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা বেশ সক্রিয় থাকবে, যেখানে নৌকা থাকবে এবং স্বতন্ত্র প্রার্থীও থাকবে, সেখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে দলের মধ্যে, দলের সঙ্গে কিন্তু দলের, আওয়ামী লীগের সৌরভ, সঙ্গে। মূল বিষয়টা দাঁড়াবে নৌকা ভার্সেস স্বতন্ত্র আওয়ামী লীগেরই, মানে বিষয়টা কেমন দাঁড়াবে শেষ পর্যন্ত, মানে এটা না, মানে জাতীয় সেটি পর্যায়ে এটি কিভাবে দাঁড়াবে দেখা হবে? দাঁড়াবে মানে হচ্ছে, এটা তো এর পটভূমিটা হচ্ছে 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, আর সুতরাং এটি নিয়ে দেশে বিদেশে বেশ সমালোচনা হয়েছে। এই সমালোচনাটা এড়ানোর জন্য, এই সমালোচনা এড়ানোর জন্য উত্তম পথ ছিল সবাইকে নিয়ে নির্বাচনটি করা। আর রাইট, যেটি 2018-তে নির্বাচনটি যেভাবেই হোক সব দল অংশ নিয়েছিল, অন্তত তালিকায় তো সব দল ছিল, এবার সেই তালিকাটা থাকবে না, তখন এটি কি হবে? আবার দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেটা বললেন যে নির্বাচনটি মনোনীত নৌকা প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হবে, কিন্তু এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যারা নির্বাচিত হবেন, এবং কোন কোন এলাকায় গণমাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুদের তথ্য অনুযায়ী কোন কোন এলাকায় নৌকা প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীরা বেশ জোরদার এবং তাদের প্রভাব প্রতিপত্তি বেশি, কিন্তু এরা নির্বাচিত হওয়ার পর কি পর দলে থাকবেন? নিশ্চয়ই থাকবেন, না হলে তাদের আলাদা দল করতে হবে। এখন আলাদা দল করে কি তারা বিরোধী দল হবেন? এই এই প্রশ্নটা কিন্তু বিশেষ করে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির মধ্যে এটি আছে যে তাদেরকে হয়তো যদি তারা আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা না করে, যেটি 25-26টি আসনে সমঝোতার কথা শোনা যাচ্ছে, সেটি স্পষ্ট করে যদিও কেউ বলছেন না, যদি সমঝোতা না হয় তাহলে তারা 10টি আসনও পাবেন কিনা এই ভয় আছে, যদি আওয়ামী লীগ তাদের কোন রকম ছাড় না দেয়। এবং প্রশাসন স্বাভাবিকভাবে, এই কথাটিও কিন্তু আলোচনা হয়েছে যে প্রশাসন স্বতন্ত্র প্রার্থী এবং নৌকা প্রার্থী, এর মধ্যে প্রশাসনের ভূমিকা কি হবে, এবং কোথাও কোথাও কিন্তু স্বতন্ত্র প্রার্থী এখন পর্যন্ত এমপি, 29শে জানুয়ারি পর্যন্ত তারা জাতীয় সংসদের সদস্য, সুতরাং এক ধরনের গোলমেলে অবস্থা তো আছেই। প্রশাসন যেখানে যার প্রভাব বেশি তার পক্ষেই থাকবে, অথবা প্রকাশ্যে তারা পক্ষ নেবে না, কিন্তু একটা মৌন সমর্থন তো থাকবেই। যদি ধরুন যারা সংসদ সদস্য আছেন এখন, তাদের 5 বছর ধরে তাদের সাথে একটা সম্পর্ক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, সেই সম্পর্কের একটি মানে ছাপ বা প্রভাব তো থাকবে নির্বাচনে। কিন্তু মূল ভয়টা হচ্ছে যে আওয়ামী লীগের মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা কিভাবে নেয়, তারা যদি এটা যুদ্ধ হিসাবে নেয় তাহলে তো সংঘাত অনিবার্য, আর যদি তারা নেয় যে এটি একটি নির্বাচন, নির্বাচনে জয় পরাজয় আছে, যে যার কর্মী সমর্থক নিয়ে নির্বাচনী প্রচার করবে, কোনো সীমালঙ্ঘন, আচরণবিধি লঙ্ঘন করবে না, তাহলে হয়তো পরিবেশটা কিছুটা হলেও শান্তিপূর্ণ আমরা দেখব। কিন্তু সেই সম্ভাবনার যে সব সেটি যে সব জায়গায় কাজ করবে সব আসনে, সেটি মনে হয় না। হ্যাঁ, ঢাকা বা বড় চট্টগ্রাম সহ বড় বড় শহরে সেটি হবে, অন্তত প্রশাসন অন্তত বহির্বিশ্বকে দেখাতে যে নির্বাচনটি ঠিকঠাক মতো হচ্ছে, এরকম একটা তৎপরতা থাকবে, বিদেশি পর্যবেক্ষকরা থাকবেন, দেশি পর্যবেক্ষকরা থাকবেন, সাংবাদিকরা থাকবেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের বিষয়টি বলা মুশকিল, কারণ যেখানে লাখ লাখ কেন্দ্র বুথ, সেটি নিয়ন্ত্রণ করা, তদারক করা, এটি খুব কঠিন। আর যখন দেখি মানে নির্বাচনী কর্মকর্তারা যখন জানেনি যে কে জয়ী হবে,
তখন তো তার এই ভারসাম্য রক্ষার প্রয়োজন হবে না, হয়তো আমরা 18-র মতো একটা ভারসাম্যহীনতা ফলাফলে দেখতে পারি। তো বিদেশিরা যে চুপ হয়ে আছে, তার মানে কি তারা এই নির্বাচনটাকেই তারা মেনে নিচ্ছে, নাকি অবজার্ভ করছে, নাকি মনে হয় আপনার কাছে? একটা বিষয় হচ্ছে, সবচেয়ে সোচ্চার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র যেটা নিয়ে আপনি দেখুন যে বেশ ভূ রাজনীতির একটি বিষয় আছে, ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক, আবার চীন চীন ভারত দ্বন্দ্ব, অনেকগুলো মেরুকরণ সমীকরণ কাজ করেছে এখানে, এবং সেটি যদি বলেন তার একটি সুবিধা, আবার চীন এবং রাশিয়ার প্রকাশ্যে বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতি পর সমর্থন ঘোষণা, একটা এইসব তো কাজ করেছে। এখন সব দেশই এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে যে ভূমিকা আমরা দেখে আসছি, আর সেই ভিয়েতনাম থেকে গাজা পর্যন্ত, সেটি খুব কি খুব ইতিবাচক নয়, বরং সব জায়গায় তারা কিন্তু একটা দ্বৈত ভূমিকা ভূমিকা নিয়েছে। সুতরাং তাদের যা জাতীয় স্বার্থের বিষয়টি একটি, আর একটা সুষ্ঠু নির্বাচন চাওয়ার তো ছিল, যে মৌলিক মানবাধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতার স্বাধীনতার অংশ হিসেবে, গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হিসেবে সুষ্ঠু নির্বাচনটি চাওয়া। এখন তারা এটি কিভাবে ফেরাবে, বা এই নির্বাচনটি তো মনে হচ্ছে এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে নিয়মিত প্রেস ব্রিফিং, তারা এই নির্বাচনটি যে ঠেকাতে যাচ্ছে, ঠেকানোর জন্য উঠে পড়ে ডাকছে, সেটি মনে হয় না। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সবসময় নমনীয়, তারা 2014-18 তারা প্রতিবাদ করেছে, তারা এটি বলেছে যে ভালো নির্বাচন হয়নি, কিন্তু সরকারের সঙ্গে কাজ করেছে, এবং আমার ধারণা যুক্তরাষ্ট্রও সরকারের সাথে কাজ করবে। হ্যাঁ, তাদের যেমন র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল, ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু এগুলো এতই নমনীয় পদক্ষেপ, এটি মানে যে সরকারের সবকিছু তার নিয়ন্ত্রণে আছে, আর শক্ত অবস্থান আছে, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর সে সে ধরনের সরকার খুব একটা আমলে নেয়নি, অন্য দেশেও নেয়নি, এখানে হয়তো এখানেও নেয়নি। একটা হচ্ছে নৈতিক বিষয়, গণতন্ত্রের মধ্যে তো শুধু আইন কানুনের চেয়েও বড় একটা নৈতিকতার বিষয় থাকে, সেটি আমরা যদি আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারতাম, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র কেন বা কারোরই খবরদারি প্রয়োজন হতো না। সেটি হচ্ছে উত্তম, যে যে বাংলাদেশে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, সেই বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব একটি সবাই মিলে একটি নির্বাচন করতে পারবে না, এটি কিন্তু দুর্ভাগ্যজনক। এখন যুক্তরাষ্ট্র কি বললো না বললো বা ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু আমরা চাই যে, এবং যদি নিষেধাজ্ঞা দেয় তাতে সরকারের কি ক্ষতি হবে, তার চেয়ে তো ক্ষতি হবে দেশের, দেশের ক্ষতি মানে জনগণের। ইতিমধ্যে যেমন আমরা গণমাধ্যমে দেখলাম যে যুক্তরাষ্ট্রে পোশাক তৈরি তৈরি পোশাক রপ্তানি কমে গেছে 22 থেকে 27 ভাগ, আর সুতরাং এটা যদি কমতে থাকে তার একটা তো নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। আবার এটি যুক্তরাষ্ট্র তো এরকম না যে রাষ্ট্র বলে দিল যে আর সঙ্গে সঙ্গে সেটি কার্যকর হলো, সেখানে সেখানে কংগ্রেস আছে, সিনেট আছে, সেখানে আইন পাশ হতে হবে, পররাষ্ট্র দপ্তর যে কমিটি আছে সেই কমিটিতে শুনানি হবে, অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, এটি হচ্ছে গণতন্ত্র। কিন্তু যেমন আপনার মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 9টি দেশের, 9টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভিসা দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যে তাদেরকে আর আসতে দেওয়া হবে না, আর সে এসব দেশের নাগরিকদের, পরে পরবর্তীকালে কিন্তু সে টিকে টেকাতে পারেনি, অর্থাৎ সেখানে একটা অনেক ক্ষেত্রে সেখানে নাগরিক সমাজ, সেখানকার কংগ্রেসম্যান বা সিভিল সোসাইটি, তারা সোচ্চার ভূমিকাও নেয়, আমরা নিতে দেখেছি 71-এ, তো আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে সরকার আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, কিন্তু সেখানকার লেখক, বুদ্ধিজীবী, এমনকি জনপ্রতিনিধিরা কিন্তু মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে। সুতরাং এটি এক ধরনের যেটা হবে, যে আমরা আমরা একটা কথা বলেন রাজনীতিকরা প্রায় যে আমরা মাথা উঁচু করে থাকব, সেই মাথা উঁচু মাথাটা হয়তো কিছুটা নিচু হয়ে যাবে এ ধরনের একটি নির্বাচন হবে। সৌরভ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন বাংলাদেশের নির্বাচন মেরুকরণের জটিলতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে।
সোহরাব হাসানের একটি চুলচেরা বিশ্লেষণ। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই।